ইতিহাস বিজড়িত ভবন থাকবে কার দখলে, তা নিয়েই বেনজির ঘটনার সাক্ষী থাকলো মেদিনীপুর। মেদিনীপুর কলেজের স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি বিজড়িত কোয়ার্টারের দখল কার হাতে থাকবে, এই নিয়েই বেনজির গণ্ডগোলের সাক্ষী থাকলো মেদিনীপুর শহর। ধুন্ধুমার পরিস্থিতি কলেজের ছাত্রছাত্রী ও মেদিনীপুর কলেজের স্কুলের ছাত্রদের মধ্যে। দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিবাদ চলছিল কলেজ ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালত জানিয়েছে ঐতিহাসিক এই জায়গার দখল নিতে পারবে না কোনো পক্ষই, প্রয়োজনে ভবনের মেরামত করতে হবে প্রশাসনিক সাহায্য নিয়ে। এরই মধ্যে মঙ্গলবার সকালে বিতর্কিত ভবনটির তালা খোলে কলেজ কর্তৃপক্ষ, সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে স্কুলের তরফে প্রথমে কলেজের কাছে জানতে চাওয়া হয় কেন খোলা হলো এই তালাটি, এরপরই মেদিনীপুর কলেজের স্কুলের ছাত্ররা নেমে পড়ে রাস্তায়। মেদিনীপুর শহরের গোলকুয়া চক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্ররা। ঠিক সেই সময় মেদিনীপুর কলেজের একদল ছাত্র শিক্ষক ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, দুপক্ষ জড়ায় বচসা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। তবে এর মধ্যে হাতাহাতিতে জড়ায় কলেজ ও কলেজের স্কুলের ছাত্ররা। ঘটনায় অল্প বিস্তর আহত হয় 8 জন ছাত্র, পরবর্তীকালে তাদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। মেদিনীপুর কলেজের স্কুল থেকে মেদিনীপুর কলেজের সৃষ্টি। আমাদের হেডমাস্টারমশাই ছিলেন ঋষি রাজনারায়ণ বসু, ওই কোয়ার্টারই থাকতেন, যে কোয়ার্টারটা নিয়ে আজকের গণ্ডগোল। এবং আপনারা যদি গিয়ে দেখতে পাবেন যে উনি যে আদর্শ স্কুলে একটা বৈশিষ্ট্য যে হেডমাস্টারমশাই থাকবেন সরাসরি স্কুলে আসার জন্য, ওনার সরাসরি একটা গেট আছে আমার স্কুলে আসার জন্য, ওনার ভেতর থেকে কোয়ার্টারে আসার জন্য গেট আছে। ফলে ওটা হচ্ছে আমাদের কোয়ার্টার, এটা আমাদের কারো কোনো দ্বিমত নেই। পরবর্তীকালে আমাদের কলেজ এখান থেকে যখন কলেজের সৃষ্টি হলো, আমাদের হেডমাস্টারমশাই দুজনেরই তখন এখানকার হেডমাস্টারমশাই ওখানকার প্রিন্সিপাল এইভাবে চলতো, আর এখান থেকে সৃষ্টি তখন প্রিন্সিপাল ছিলেন না। এবং ওখান থেকে যখন আমাদের হেডমাস্টারমশাই রিটায়ার করলেন, ওনাদের যখন প্রিন্সিপাল এলেন তখন উনি বাইর থেকে এলেন, কোথায় থাকবেন না করবেন একটা মৌখিক আমাদেরটা পড়ে আছে, ওনারাই বোধহয় বললেন যে মৌখিক পড়ে আছে থাকুক। সেই যে থাকতে দেওয়া, সেই চলতেই আছে, সে আমাদের যে কোয়ার্টার যেন তাদেরই কোয়ার্টার হিসাবে এখন চালিয়ে দিতে চাইছে। স্কুল কর্তৃপক্ষের দাবি হচ্ছে স্ট্যাটাস কো মেনটেন থাকুক, ল লয়ের কথাই বলবে, আইন আইনের পথেই চলবে, আইন যেটা বলবে উভয় পক্ষে আমরা মেনে নিতে বাধ্য থাকব। অন্যদিকে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার সকালে কলেজের NSS ইউনিট স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে ভবনটি পরিষ্কার করতে যায়, সেই সময় তাদের বাধা দেয় মেদিনীপুর কলেজের স্কুলের কয়েকজন শিক্ষক। 2013 সাল থেকে আমাদের লয়ার ওদের জানিয়ে দিয়েছিলেন যে এটা আমাদের কেয়ারে থাকবে বা স্ট্যাটাস কোটা আমাদের পক্ষেই থাকবে, আপনারা কোনো বাধা দেবেন না, সে অর্ডারটাও আমাদের কাছে আছে। কিন্তু তারপর কিছুদিন গেছে, রিসেন্টলি আমরা মানে তখন থেকেই স্ট্যাটাস কো ইন ফেভার অফ মেদিনীপুর কলেজ, প্রিন্সিপালস কোয়ার্টার হিসেবেই আছে। কিন্তু সেই স্ট্যাটাস কোটার আমরা যেটা পেয়েছি একটা পারমানেন্ট স্ট্যাটাস কো, যতক্ষণ পর্যন্ত না কেসটা ফাইনালাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস কোটা মেনটেন করতে বলা হয়েছে, এবং দুপক্ষকেই বলা হয়েছে স্ট্যাটাস কোটা মেনটেন করতে। তো তখন আমাদের মনে হলো ভিতরটা দেখে খুবই নোংরা হয়ে গেছে, বিল্ডিংটা একদম ভাঙাচোরা হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে আমরা মাঝেও একটা গিয়েছিলাম, গিয়ে দেখেছি যে একদম পুরো জিনিসপত্র কিছুই নেই। সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিতর ক্যাম্পাসটা একেবারে নোংরা হয়ে গেছে, যত নোংরা বর্জ্য পদার্থ সব ওর ভিতরেই ফলছে, বিভিন্ন মানুষ বিভিন্নজন, তো এটা একেবারে অপরিষ্কার এবং নোংরা পরিবেশ তৈরি হয়েছে। তো সেটাকে ঠিক করার জন্যই আমাদের কলেজের পক্ষ থেকে NSS NCC ইউনিট এবং আমাদের শিক্ষকরা সবাই মিলে একটা স্বচ্ছতা অভিযান এবং সবুজ আইনের কথা ভেবে ওইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ক্লিনিং করার জন্য রুমটাকে কীভাবে রিপেয়ার করা যায়, বাসযোগ্য করা যায়, সেই ভাবনা নিয়ে আমরা আজকে ওটা পরিষ্কার করতে গিয়েছিলাম। আইনে তো লড়াই কিন্তু সলভ হয়নি, সম্পত্তিটা কলেজের হয়নি, সম্পত্তিটা কলেজের স্কুলেরও হয়নি, সেই সম্পত্তিটা এখন চলছে আন্ডার জুডিশিয়াল ডিসিশন। কিন্তু যেহেতু স্ট্যাটাস কো মেনটেন করার দায়টা আছে, সেই স্ট্যাটাস কোটা করার জন্য আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই গেছিলাম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরে। দুপক্ষকে বসিয়ে মীমাংসার চেষ্টা চালায় প্রশাসন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।